Welcome to my channel. Happy with Pinki. Ami Pinki. Ajke hajir ekta special porbo niye. Asha kori tomra shobai khub khub bhalo acho. Amio khub bhalo achi. Tomader bhalobasha ebong ashirbade. Ajke prothom jara amar video ti dekhcho. Please subscribe kore amar poribare chole esho. Ar amar purono bondhu tomader onek onek bhalobasha. Ta ami jano ki bolchilam ajke ekta special porbo. Ha, ajke ekdom special porbo ti hote choleche. Purotar shonge thakbe. Ki porbo? Jamai shoshti special porbo ar ami dekho snan nan kore abar gheme niye arakba snan kore niyechi ar ekhon ami jabo amar baper barite tahole cholo amar sathe shobai ready hoye geche cholo 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 onek late hoye geche age jai ei dekho finally chole eshi ei barite ei je choto bhaier bou dekho luchi bhajje ek dhama luchi আর সবাই কিন্তু দেখো বড় ভাইয়ের বউ দেখো লুচি ভাত বেলছে আর পুচকুগুলো খাচ্ছে আর আমার মার অবস্থা দেখো ব্লগ বানা আর তোমাদের দাদা ভাইকে দেখবা ওই দেখো একবারে জামাই এসে যে শেষ গিয়ে পাঞ্জাবি টাঞ্জাবি পরে হ্যাঁ পড়তে যাচ্ছিল না আমি জোর করে পরিয়েছি সকালের মেনু রয়েছে দেখো আলু দম লুচি মিষ্টি জামাইকে তো পশরা সাজিয়ে দিয়েছে জামাই তো এই লুচির হর দেখো খাবে না চলো আমারও খুব খিদে পেয়েছে খেয়ে নি দেখো ষষ্ঠী স্পেশাল লাঞ্চে রয়েছে এখানে সাদা ভাত এখানে রয়েছে ভেন্ডি ভাজা এখানে রয়েছে আরো বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা এখানে রয়েছে মাছ ভাজা এখানে রয়েছে মুড়ি ঘন্টর ডাল এখানে রয়েছে কাতলা মাছের কালিয়া আর রয়েছে মটন আর রয়েছে চাটনি তাহলে চলো আজকে মহাভোজ এখানে জামাই ভোজের জন্য পুরো থালা সাজানো হয়ে গেছে এটাই হচ্ছে জামাই ষষ্ঠী স্পেশাল থালি যদি ভাই এই থালিটা জানি না জামাই কতটা শেষ করতে পারবে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিতে হয় তো দিতেই হবে আমাদের ষষ্ঠীতে ষষ্ঠী পুজো নেই আমাদের শুধু খাওয়া দাওয়া আর আমাদের নিয়ম হচ্ছে ওই ধান দুব্বো দেয় মা আর হচ্ছে আম দুধ দেওয়া নতুন বস্ত্র দেওয়া এইগুলোই একটা দিন জামাই শাশুড়ির দিন বলে কথা আমরা তো সব পর না আমাদের তো আর কেউ দেবে না স্পেশাল ডে জামাই শাশুড়ি চলো আজকের দিনটা আসলে মনে হয় কেন যে একটু জামাই হলাম না দেখো খাওয়া দাওয়া চলছে শাশুড়ি মা ক্লান্ত হয়ে এসিটাকে চালিয়ে দিয়ে এই যে বডি ফেলে দিয়েছে আর বাচ্চা না এত রান্না বান্না করে শাশুড়ি মা টায়ার্ড হয়ে গেছে শুয়ে পড়েছে সত্যি তাই দাঁড়িয়ে থাকতে একদম পারছি না সুস্থ মানুষ তো ঠিকঠাক ভাবে আমার জামাইকে আমি আপ্যায়ন করতে পেরেছি বা বছর বছর করব এটাই আমার বড় আশা আর বড় পাওয়া এটাই আমি সবসময় কামনা করি একটু যেন করতে দেখো আমি আমার মা বাবু আর দুই ভাইয়ের বউ মিলে খেতে বসেছি আমার ভাইয়ের বউরা ষষ্ঠীতে যায় না বড় ভাইয়ের বউ কোনো দিনই যায় না ছোট ভাইয়ের বউ যায় রাতে ও সকালে কখনোই যায় না বলে দিদি আসবে আমরা সবাই আনন্দ করব তারপরে যাব বাপের বাড়িতে ও রাতে যাবে ষষ্ঠীতে আর মানে ওটা সারা বছর ধরে অপেক্ষাতেই থাকে যে দিদি আসবে আর ষষ্ঠীতে আমরা আনন্দ করব আজকে দুপুরের খাওয়া খেয়েছি সন্ধেবেলা খেয়ে নিয়ে শরীর পুরো টায়ার্ড স্নান করে আমি একটা ঘুম দিয়েছি ঘুম থেকে উঠেছি 8টার সময় উঠে চাটা খেলাম খেয়ে নিয়ে একটু গল্প গুজব করলাম তোমাদেরকে সঙ্গে নিতে ভুলেই গেছি এত গল্পে মশগুল হয়ে গেছিলাম জাগে এখন রাত 10টা বাজে আমি আবার ফেরত চলে এসেছি চলো আমাদের গল্পে তোমরাও আবার একটু সামিল হয়ে যাও মা
কত বলে কি করছে লুচি আর মিষ্টি খাচ্ছে এই যে ভাইয়ের বউ রুটি করলো করে উঠে মেয়েকে খাওয়াচ্ছে আর ওই দেখো আমার মা তোমরা তো নাকি কম বেশি সবাই চেনো আমার মায়ের চ্যানেলটাকে তোমরা যারা এখনো সাপোর্ট করনি প্লিজ একটু সাপোর্ট করে দিও আমি লিংক দিয়ে দেব আর এই যে আমার মেয়ে আর সবাই ওই ঘরে রয়েছে আপাতত একজনই রয়েছি আমরা এই ঘরে সব টিভি টিভি দেখছি দেখো আমার এই দেখো আমার কুটুগুড়ি কোথায় গেল এই দেখো পেছন দিক থেকে আমার পিছুয়াড়ায় লাথি মারছে আচ্ছা বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন আরও একটি ব্লগ নিয়ে জামা ষষ্ঠী স্পেশাল ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আজকে প্রথম যে আমার ভিডিওটি তোমরা যারা দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে আসতে হবে তাহলে আজকের মতো যাই টাটা বাই ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে বলতে হবে গুড নাইট